शतवर्ष यात्रा पूर्ण करेছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৯২১ সালের একজোড়া পথ চলা শুরু করা দেশের উচ্চশিক্ষার এই অনন্য প্রতিষ্ঠানটির বয়স এখন পুরো এক শতাব্দী। বিশ্বের নামীদামি বিশ্ববিদ্যালয়গুলো যেখানে জ্ঞান উৎপাদন ও জ্ঞান বিতরণের মহান দীক্ষায় উজ্জীবিত হয়ে অভিনব উদ্বোধনে সমৃদ্ধ করেছে বসুন্ধরাকে, প্রসিদ্ধ হয়েছে জগৎব্যাপী, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবরই নাম কুড়িয়েছে গণতন্ত্র ও মুক্তি বুদ্ধি চর্চার কেন্দ্র হিসেবে। দেশের রাজনীতিতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে এই বিশ্ববিদ্যালয়টি। এই শত বছরে এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে অনেক সফলতা এবং কিছু ব্যর্থতা। আমাদের আজকের প্রতিবেদনে আমরা জানবো প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সফলতা এবং ব্যর্থতাগুলো কি কি। সফলতার কথা বলতে গেলে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের পিছনে অসামান্য অবদান রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ১৯৪৭ সাল থেকে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ১৯৬৮-৬৯ ১১ দফা, ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান, ১৯৭০ সালের সাধারণ নির্বাচন ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ সহ এই ভূখণ্ডের মানুষের অধিকার আদায়ের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বাধীনতা আন্দোলনের অগ্রনায়ক প্রায় সবাই ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এর মূল্য দিতে হয়েছে চরমভাবে। মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ১৯৪ জন দেশের তরে তাদের প্রাণ উৎসর্গ করেছেন। এছাড়াও ৯০-এর স্বৈরাচারী বিরোধী আন্দোলনেও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা প্রধান ভূমিকা পালন করেন। এই বিশ্ববিদ্যালয়ের প্রধান ভিসি ছিলেন স্যার পি জে হার্টস, পণ্ডিত হরপ্রদাস শাস্ত্রী, এফ সি টার্নার, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, জি এইচ ল্যাংলি, হরিদাস ভট্টাচার্য, ডব্লিউ এ জেনকেন্স, রমেশচন্দ্র মজুমদার, স্যার এ এফ রহমান, সত্যেন্দ্রনাথ বসু, নরেশচন্দ্র সেনগুপ্ত, জ্ঞানচন্দ্র ঘোষের মতো প্রথিতযশা শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান লগ্নে শিক্ষকতার সাথে জড়িত ছিলেন। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সত্যেন্দ্রনাথ বসু আইনস্টাইনের সঙ্গে যৌথভাবে বোস আইনস্টাইন পরিসংখ্যান প্রদান করেন, যা পদার্থবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে বিবেচিত হয়। সম্প্রতি ইলিশ মাছের জিন রহস্য উদ্ঘাটন, শ্যাওলা থেকে ন্যানো ফিল্টার ও একটি অ্যান্টিবায়োটিক হেমোকরসিন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হাত ধরে আবিষ্কৃত হয়েছে। তবে শত বছরে এই বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতাও নেহাত কম নয়। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ও এর উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসামান্য অবদান থাকলেও বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের নানান নেতিবাচক বিষয়ের জন্য আলোচিত। প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের ব্যয় নির্বাহের জন্য যে বাজেট বরাদ্দ দেওয়া হয় তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এক্ষেত্রে গবেষণা খাত বরাবরই অবহেলিত, ফলে এর প্রভাব পড়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ডে। টাইমসের এডুকেশনাল র্যাঙ্কিংয়ে ২০১৬ সালে সেরা বিশ্বের ৬০০ থেকে ৮০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়টি ২০২১ সালের র্যাঙ্কিংয়ে ১,০০০-এর পরে তার অবস্থান নিয়েছে। অপ্রাপ্তির বেদনা হলো শতবর্ষে এসেও কেন আমরা পৃথিবীর সেরা ১০-এ প্রবেশের মতো একটি সুসংবাদ শুনতে পারলাম না। সেরা ১০-এ আসা সম্ভব না হলেও এক শতাব্দী কালেও সেরা ১০০-তে কেন নয়? দুঃসংবাদ হলো দলীয় লেজুর ভিত্তিক ছাত্র, শিক্ষক রাজনীতি চলছে এখানে। আঠাশ বছর পর ২০১৯ সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলেও এখন আর ডাকসু নেই, অনেকদিন হয়ে গেল। প্রশ্ন হলো এখন কোথায় হারিয়ে গেল ডাকসু? ডাকসু চলমান না থাকলে গণতন্ত্র ও মুক্তিবুদ্ধি চর্চা কতটা থাকে, এ এক বিরাট প্রশ্ন। এছাড়াও অনেক শিক্ষক গবেষণাকে নয় প্রাধান্য দিচ্ছেন রাজনীতিকে। অন্যদিকে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের একক আধিপত্য ক্যাম্পাস নষ্ট করেছে রাজনৈতিক সহাবস্থান। আবাসিক হলে সিট পেতে নির্দিষ্ট ছাত্র সংগঠনের আনুগত্য করতে হয়, তারপরও ভিন্ন মতাবলম্বী শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ তো প্রায়ই শোনা যায়। বিগত কয়েক বছরে বেশ কয়েকটি নতুন বিভাগ খুলে অতিরিক্ত ছাত্র ভর্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক অনুপাতকে অসামঞ্জস্য করেছে বলে অভিযোগ উঠেছে বহুবার। মোট শিক্ষার্থী সংখ্যার বিপরীতে নেই পর্যাপ্ত আবাসিক সুবিধা, ফলে প্রথম বর্ষের শিক্ষার্থীদের গণরুমে থাকতে হয় গাদাগাদি করে। হলগুলোতে অছাত্র বহিরাগতদের আসা ও থাকা বন্ধ করা এখনো হয়নি, যা দুঃখজনক। एक शताब्दी पेरिये विश्वविद्यालय सकल कार्यक्रम डिजिटलाइज्ड करा हयनि एखोनो। अटोमेशने पिछिए पड़े किभाबे ताहले विश्वख्यात विश्वविद्यालयगुलोर साथे प्रतियोगिताय एगिये जाबे विश्वविद्यालयटी, एटिओ एकटी बड़ प्रश्न। एर फले रेजिस्ट्रार बिल्डिंगे नियमित हयरानिर शिकार हच्छेन शिक्षार्थी सह अन्यान्यरा। तबे आशार खबर हलो सम्प्रति एर प्रक्रिया शुरू हयेछे। आशा फिदिबा, आमार संवाद।